দেখো, ফিজিক্স সাধারণত এইভাবে পড়াই যায় না। সাধারণত পড়ানোর সময় প্রচুর কোশ্চেন তোমাদের দিক থেকে আসে, সেগুলো সলভ না করলে খুব সমস্যা হয়, বা সেগুলো আলোচনা করলে অনেক কিছু বুঝতে সুবিধা হয়। ওই জন্য একটু সমস্যা হবে, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি যা, এইভাবে ছাড়া আপাতত তো কিছু করার নেই। যতটা পারা যায় এগিয়ে যাওয়া যাক, দেখি। যাই হোক, এইভাবে পড়তে গিয়ে কারোর কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই বলবে, ঠিক আছে? আজকে আমাদের যেটা পড়তে হবে একদম প্রথমেই আছে বইয়ের, যাদের বই আছে বইতে দেখবে প্রথমে এককগুলো আছে। আমরা এর আগে একাধিক জায়গায় পড়েছি এককগুলো, খুব একটা ভাইটাল বিষয় নয়, তবে এককগুলো জানতে হয়, চার্ট আছে একটা, সেই চার্টটা অনুযায়ী এককগুলো জানলে ভালো হয়, ম্যাক্সিমামটাই তোমরা জানো। এবার এখানে যেটা আছে ভৌত রাশির মাত্রা, তোমরা ক্লাস নাইনে ভৌত রাশির মাত্রা পড়েছো, সেই মাত্রা, ভৌত রাশির মাত্রা, এটা আমাদের বেশ ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টার জন্য, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়ে। তাছাড়াও বিভিন্ন ক্লাসে, সে বিএসসিতেও হতে পারে বা এখনকার এইচএসএ 11 12-এর সব ক্লাসে বিভিন্ন ভৌত রাশির মাত্রা পরীক্ষায় পড়ে, 12-এও পড়ে অনেক কিছু মাত্রা। তো এখানে আমাদের যেটা শিখতে হয় ভৌত রাশির মাত্রা নির্ণয় করা শিখতে হয়। তাহলে সবার আগে আমাদের যেটা দরকার ভৌত রাশির মাত্রা পড়তে গেলে, সেটা হচ্ছে কয়েকটা মূল রাশি সম্পর্কে, প্রাথমিক রাশি সম্পর্কে ধারণা রাখতে হয়, বিশেষ করে তাদের মাত্রা সম্পর্কে। এখানে আমরা তো অলরেডি জানি প্রাথমিক রাশি বলতে দৈর্ঘ্য ভর সময় তিনটে, এছাড়াও কিছু প্রাথমিক রাশি আছে যেরকম তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা, এখানে আমি লিখেও দিয়েছি, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন, প্রাবল্য, ঠিক আছে? তো এদের কয়েকটা চিহ্ন আমাদের, যেমন কেমিস্ট্রিতে বিভিন্ন মৌলগুলোকে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাদেরকে নিয়ে সংকেত হয়, এখানেও এই যে প্রাথমিক জিনিস মৌলিক রাশিগুলো আছে সেইগুলোকে কয়েকটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এবং সেই চিহ্ন অনুযায়ী আমাদের মাত্রা হয়। তো চিহ্ন কি, দৈর্ঘ্য, ইংরেজি নাম লেন্থ, দেখো পাশে লিখে রেখেছি তার বড় হাতের অক্ষর এলটা, দৈর্ঘ্য যে প্রাথমিক রাশি আছে তার চিহ্ন হচ্ছে এল, ভরের এম, মাস, সময়ে টি, তড়িৎ প্রবাহ মাত্রার চিহ্ন হচ্ছে আই, তড়িৎ তাপমাত্রা চিহ্ন বড় থিটা, পদার্থের পরিমাণ এন, দীপন প্রাবল্য বলে একটা এ আছে, সেটার ভৌত রাশি আছে, তার হচ্ছে জি, ঠিক আছে? এবার আমরা আসা যাক তাহলে মাত্রা জিনিসটা কী জিনিস। মাত্রা জিনিস হচ্ছে কোনো একটা ভৌত রাশি, কোনো একটি ভৌত রাশি তার, সরি, কোনো একটি ভৌত রাশি, সে এই যে প্রাথমিক রাশিগুলো, মৌলিক রাশিগুলো আমি এখানে লিখেছি, সেই রাশিগুলির সঙ্গে যে সম্পর্ক দ্বারা সম্পর্কযুক্ত, সেই সম্পর্কটাকে বলা হবে মাত্রা। কোনো একটি ভৌত রাশি সে এই প্রাথমিক মৌলিক রাশিগুলোর সঙ্গে যে সম্পর্ক দ্বারা সম্পর্কযুক্ত, সেই সম্পর্কটাকে বলা হবে ওই ভৌত রাশির মাত্রা। তো আমি একটা দেখাই কথা প্রসঙ্গে ভৌত রাশির মাত্রা কী জিনিস, একটা যদি উদাহরণ দিই তাহলে খুব ভালো বোঝা যাবে। ধরো আমি ক্ষমতা নিয়েছি, ক্ষমতার আমি মাত্রা নির্ণয় করতে চাই, ক্ষমতা। এবার কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের দরকার সেই ভৌত রাশিটা আছে এমন কোনো একটা সমীকরণ। যেমন আমি ক্ষমতার মাত্রা নির্ণয় করতে চাইছি, সেখানে ক্ষমতা আছে এরকম একটা সমীকরণ, ক্ষমতা মানে কার্যবাহী সমান, ক্ষমতা ইজ ইকুয়াল টু কার্যবাহী সময়, এই এরকম একটা সমীকরণ দরকার হবে। এবার আমার কাজ কি, এখানে যে কটা এই ক্ষমতা, যে কটা জিনিসের উপর নির্ভরশীল, যে কটা ভৌত রাশির উপর নির্ভরশীল, সেই ভৌত রাশিগুলোকে সব আমার এই রাশিগুলোর, এই প্রাথমিক রাশি, এই মৌলিক রাশিগুলো প্রকাশ করে নিতে হয়। তো এখানে যেটা আমাদের আছে, দেখো ক্ষমতা, এই সময়টা আমাদের ওই রাশিগুলোর মধ্যে আছে কিন্তু কার্যটা ওই রাশির মধ্যে নেই, তার মানে কার্যকে আমাদের রূপান্তর করতে হবে। কার্যকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি, এইভাবে যদি আমি যেতে চাই তাহলে কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাহলে কার্যর জায়গায় আমি বল ইন্টু সরণ লিখতে পারি। আমাকে টার্গেট হচ্ছে সবগুলো এই
রাশিতে ভেঙে ফেলা, যেটা এই রাশির বাইরে আছে তাকে ভেঙে ফেলতে হবে ওই রাশিগুলোয়। তাহলে কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু সরম, সেটা আমি লিখে দিলাম, আর এখানে যেটা আছে সময় সেটা রেখে দিলাম। এরপরে দেখো, সরণ মানে একটা দৈর্ঘ্য, তার মানে এতে চলে এসছে এই তিনটে এর মধ্যে, মৌলিক রাশিগুলোর মধ্যে। সময় মৌলিক রাশিগুলোর মধ্যে চলে এসছে, কিন্তু বল কিন্তু এখনও মৌলিক রাশিতে চলে আসেনি। তার মানে আমাদের যেটা করতে হবে এখন, বলকে পরিবর্তন করতে হবে। বলকে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে, বল মানে আমরা জানি ভর ইন্টু ত্বরণ, বলের জায়গায় আমি লিখলাম এবার ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। আর সরণ বাই সময় তো আছে, সেভাবে রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো, ভর এসছে এইটা আর এটা, এরা তো প্রাথমিক রাশিতে আসে, এখনও ত্বরণ আছে, যে কিন্তু আমাদের ওই চার্টের মূল রাশিগুলোর মধ্য থেকে নেই। তাহলে এবার আমার ত্বরণকে পরিবর্তন করতে হবে, তার মানে এটা হবে ভর ইন্টু ত্বরণ, ত্বরণের জায়গায় আমি কি লিখতে পারি, সরণ বাই সময় এর স্কোয়ার। আর এই সাইডে সরণ বাই সময় তো অলরেডি ছিল। এবার দেখো, যে জিনিসটা চলে আসলো ক্ষমতা সমান ভর, মানে চার্টের মধ্যে চলে এসেছে, সরণ মানে দৈর্ঘ্য চার্টের মধ্যে চলে এসেছে, সরণ মানে দৈর্ঘ্য চার্টের মধ্যে চলে এসেছে, আমাদের মৌলিক রাশিগুলোর মধ্যে চলে এসেছে, সময় মৌলিক রাশির মধ্যে চলে এসেছে, সময় মৌলিক রাশির মধ্যে চলে এসেছে। তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী এই যেটা আছে, এই যে সম্পর্কটা পাবো, এই যে রিলেশনটা পাবো, এটাকেই মাত্রা বলা উচিত। কিন্তু মাত্রা প্রকৃতপক্ষে এরকম নয়, মাত্রা সাধারণত এককের একটা রূপও তুমি বলতে পারো, তাই এত বড় হলে খুব সমস্যার বিষয়। তাই এদেরকে এত বড় হিসাবে না রেখে এদের সব এই যে চিহ্নগুলো আছে সেই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো চিহ্ন দিয়ে যদি প্রকাশ করা হয় ভরকে কীভাবে, ও মাত্রা বোঝাতে গেলে কোনো একটা রাশিকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হলো মানে এটা হলো ক্ষমতার মাত্রা। ক্ষমতা তো আছেই, এবার কোনো জিনিসকে যদি তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো তাহলে সেই জিনিসটা বোঝাবে না, সেটা তার মাত্রা বোঝাবে, ঠিক আছে। তাহলে এটা মাত্রা বোঝাতে গেলে আমি কী লিখতে পারি, দেখো যে এখানে ক্ষমতার মাত্রা মানে এই সাইডে সবারই মাত্রা হবে যেভাবে ওই সমীকরণটা এসছে। এবার মাত্রাগুলো কী হবে অ্যাকচুয়ালি, না ভরের যে চিহ্ন আছে সেটা এম, সব চিহ্নগুলো বসিয়ে দিতে হবে প্রকৃত মাত্রা আসতে গেলে। তারপর সরণের চিহ্ন কি এল, তারপরে এই সরণের চিহ্ন তো এল আছে, সময়ের স্কোয়ার, সময়ের তো চিহ্ন টি, আর স্কোয়ার হলে তার স্কোয়ার, আর এইটা সময় হচ্ছে টি। তার মানে এবার তুমি যদি ক্যালকুলেশন করো, এটা এম, এটা এল স্কোয়ার, এটা টি টু দি পাওয়ার -3 হবে, দেখো ক্যালকুলেশন করলে। তার মানে এই হলো ক্ষমতার ক্ষমতার মাত্রা, ঠিক আছে, এটা হলো ক্ষমতার মাত্রা। তাহলে কীভাবে নির্ণয় করতে হয় আবার একটু দেখে নাও, ক্ষমতা ক্ষমতা যে কোনো জিনিসের মাত্রা নির্ণয় করতে গেলে সেই জিনিসটা আছে এরকম একটা সমীকরণ দরকার। এবার সেই জিনিসটাকে বার করে নেব, নিয়ে তাতে যে অন্যান্য তোমার ভৌত রাশিগুলো আছে তাদেরকে আমি সব সময় এই যে আমার চার্টের মধ্যে আছে, মূলত তোমাদের এই ক্ষেত্রে সব দৈর্ঘ্য ভর সময় এর মধ্যে 11 মূলত নির্ভরশীল, এর বাইরে 11 খুব একটা আসলে এই তাপমাত্রার মাত্রাটা আসে, আর খুব একটা আসে না 11-এ, 12-এ যে আবার এটাও আছে তড়িৎ প্রবাহ মাত্রাটা চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এবার তুমি দেখো তাহলে 11-এর তোমাকে দৈর্ঘ্য ভর সময় এই তিনটে রাশিতে সব সমীকরণগুলোকে ভেঙে ফেলতে হবে। তো সেই ভেঙে ফেলতে গিয়ে আমার কার্য ভেঙেছি বল ইন্টু সরণ, একটা আসলো কিন্তু বলটা সেটা তো নেই, বলটাকে আবার ভাঙলো ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণকে আবারও আমি ভর তো প্রাথমিক রাশির মধ্যে চলে আসলো কিন্তু ত্বরণ আসেনি বলে ত্বরণকে আবার ভেঙে নিলাম। ভেঙে নিয়ে যে সম্পর্কটা পাবো এটাকে মাত্র আমার মানে ওর সংজ্ঞা অনুযায়ী তাই বলছে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে এটা না, এদের চিহ্নগুলো বসানোর পরে যে আমরা এক্সপ্রেশনটা পাবো সেটাই হচ্ছে মাত্রা। এইভাবে কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে হয়। আমি তোমাদের কয়েকটা দেব,
দেখো, আমি যেভাবে করেছি এইভাবেই তোমরা, আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি, বল, কার্য, চাপ, ঘনত্ব, এইগুলোর মাত্রা নির্ণয় করো। দেখো, বল কার্য তো এখান থেকেই তুমি পাবে আমি যেভাবে করেছি। চাপের যে রাশিমালা দরকার হবে, চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, এটা তোমরা জানো, এই এক্সপ্রেশন থেকে করতে হবে। ঘনত্বও তোমরা জানো, ভর বাই আয়তন, এই এক্সপ্রেশন থেকে এই চারটে জিনিসের মাত্রা নির্ণয় করে আমাকে একটু ফটো, ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে দেবো, ঠিক আছে।